Assalamualaikum, dear students. I hope you are fine and good. Good morning, everyone. So, আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো আজকে আমি তোমাদেরকে এই সেকেন্ড ফ্লোর ক্লাসটা নিব, যেহেতু তোমাদের এই টার্মে বা সিটিতে ইংলিশ সেকেন্ডটা পাননি, তো তোমরা টার্মের জন্য আস্তে আস্তে করে প্রস্তুতি নেবে, তার আমরা কিছু নেই, ঠিক আছে? তো আগে যে ক্লাসগুলো পেয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে দুটো প্যারাগ্রাফ ছিল, দি কাউ এন্ড দি মাদার, মাদার হ্যাঁ মাদার, সেগুলো রেজিস্টার দিয়ে দিয়েছিলাম। সেটার পরে তারপর ফর্ম ফিল আপ ছিল একটা লেসন প্ল্যানে, যেমন ইংরেজি নিউয়ার দি পড়ার লেখা, তারপরে সেটা হচ্ছে তোমার মেবি নিজের একটা প্রেজেন্ট করার এরকম কিছু, তো সেটা তোমাদেরকে এক্সট্রা দিয়ে করতে দিয়েছি। তাহলে দেখো আজকে আমি ফর্ম ফিল আপ টু, মানে যে যেটা আরো ফর্ম ফিল আপ আছে সেটা আমি লিখে দিয়েছি, তো আজকে আমি সেটা করার চেষ্টা করবো। তাহলে দেখো ফর্ম ফিল আপে কিন্তু তোমরা গতবার ফার্স্ট টার্মে তোমাদের যে জিনিসটা খুব বেশি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে সেখানে তোমরা নামের জায়গায় নিজের নাম লিখে দিয়েছো। যেমন এখানে লেখা আছে প্রশ্নে যে ইমাজিন দ্যাট ইউ আর সাকিম অর সাকিম অর রিমা, মানে যেটাই থাকুক না কেন নামটা আমি অ্যাকুরেটলি বলছি না, কিন্তু নামটাই তোমাদেরকে মূলত কি লিখে ফর্ম ফিল আপটা ফিল আপ করতে হবে, সেখানে তোমার নিজের নাম লিখে দিয়েছো। এছাড়া ওখানে বলেছে যে ইউ আর ইউ ওয়ান্ট টু বি অ্যাডমিটেড শিল্পকলা একাডেমি, তো শিল্পকলা একাডেমি মানে আমরা বুঝি সাধারণত সেখানে নাচ গান আবৃত্তি, তারপর হচ্ছে ডিবেট, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইসব বিষয় শেখানো হয়। তো তোমরা সেখানে অনেক সময় ইংলিশ সেকেন্ড নাম্বার দিয়ে দিয়েছো, ইংলিশ সেকেন্ড নাম্বার তো আলাদা করে শেখা হয় না, তোমরা সেখানে ইংলিশটা দিলে তারপরে ল্যাঙ্গুয়েজটা তোমাদের শেখার একটা, বা আসলে এটা ডিবেট ক্লাবে হয়, তারপরে আমি সেখানে আরম্ভ করতাম। তো আরেকটা জিনিস চোখে পড়েছে যে তোমরা বক্স করোনি, ফর্ম ফিল আপটা আমাদের শেপ থাকে, ঠিক আছে, একটা পেজ থাকে, আমাদেরকে মনে করে এটা একটা পেজের মধ্যে আমরা ফর্ম ফিল আপটা করছি, আমাদের সেটা বক্সটাই দেখাতে হবে। তাহলে এই বিষয়গুলো তোমরা নেক্সট ডে পরীক্ষা সেটা একটু খেয়াল করবে, ঠিক আছে, আর না সম্পূর্ণ নাম্বার থাকে। তাহলে দেখো আমি কি লিখেছি, ইমাজিন মানে মনে করো, বা এই প্রশ্নটা তো আমাদের খেয়াল করবে সেখানে কি বলছে, তাহলে ইমাজিন ইউর স্কুল হ্যাজ এ লাইব্রেরি, তোমার স্কুলে একটি কি আছে, লাইব্রেরি আছে, যেমন আমাদের স্কুল লাইব্রেরি আছে না, হ্যাঁ সবাইকে দেখেছো যারা পুরনো তারা কোনো ভাবে দেখেছো, আর তোমার নাচ নতুনদের সে সুযোগ হয়নি, যেহেতু ওদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেজন্য অ্যাডমিট হওয়ার আগে থেকেই বন্ধ ছিল, তাহলে সামনে স্কুল খুলে দেখতে পাবে, সেখানে অনেক ভালো ভালো বই আছে। তাহলে লাইব্রেরিতে আমরা সাধারণত বই পড়াশোনার জন্য যায়, তাহলে ইউ আর টু বি এ মেম্বার অফ দিস লাইব্রেরি, মানে তুমি লাইব্রেরির একজন সদস্য বা মেম্বার হতে চাও, যেহেতু ওখানে ব্যাপার না হলে তুমি তোমাকে ঢুকতে দেওয়া হবে না বা বই পড়তে দেওয়া হবে না। তাহলে নাও ইউ হ্যাভ টু ফিল আপ দি ফর্ম ফ্রম ইউজিং দি গিভেন ইনফরমেশন, তাহলে সেটা শুধু তোমাকে তোমার ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, বা লাইব্রেরি কার্ড করতে হবে, যেটা দিলেই তোমাকে একটা লাইব্রেরি কার্ড দেওয়া হবে। আসলে লাইব্রেরি কার্ডটা হচ্ছে তোমাদের যেমন ধরো কি অ্যাডমিট কার্ড কিংবা তোমাদের যে আইডি কার্ড সেরকমই তোমাদের পার্সোনাল ডাটা দিয়ে সেটা লাইব্রেরি কার্ডটা করতে হবে। তাহলে এখানে দেখো এখানে যখন বলেছে যে ইউর পার্সোনাল সরি গিভেন ইনফরমেশন, তাহলে এখানে আমাকে কোনো নির্দিষ্ট নামটা উল্লেখ করে দেয়নি কিংবা স্কুল নেম উল্লেখ করে দেয়নি, তাহলে প্রশ্ন আমাদের এখানে কিছু নেই, বসে যে তুমি তোমার নিজস্ব ডাটা দিয়ে সেটা করতে হবে। তাহলে শুরুতে আমাকে কি করতে হবে, একটা পেন্সিল দিয়ে আমাকে সুন্দর করে বক্স দেখিয়ে দিতে হবে, মানে নাম হচ্ছে পেজ খাতার যে পেজ ফর্ম ফিল আপের সেটা বা কার্ডের যে একটা শেপ সেটা। এখন আমাকে প্রশ্নে যেভাবে লাইব্রেরি কার্ড আছে সেই প্রশ্নের জিনিসগুলো তুলে ফেলতে হবে, ঠিক আছে, তাহলে এখানে লাইব্রেরি কার্ডটা হলো এটা তুলে ফেললাম, নেমটা আমি দেখো সিরিয়াল আমি শুরু করেছি, ঠিক আছে, নেম তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ সিগনেচার স্কুল অ্যাড্রেস, তাহলে এখানে নিজের নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, সিগনেচার মানে তোমার স্বাক্ষর, যেহেতু তোমরা ছোট সিগনেচার পারবে না, তোমার নামটা এখানে লিখতে হবে, নামটা দুইবার আসবে একবার এখানে একবার এখানে সিগনেচারে, স্কুল হচ্ছে তোমার স্কুলের নাম লিখতে পারবে, অ্যাড্রেস তোমার যে কোনো ঠিকানা লিখতে পারবে। এখন এখানে দেখো আমি বিন্দুগুলো এই যে দুইটা আমাদের যে লাইনের ক্রিয়া থাকে সেগুলো কিন্তু আমি একই বরাবর লিখেছি, লেখাটা এখানে নেমের পরেও কিন্তু আমি যেখানেই
পরের নামগুলো বা পরের যে লেখাটা শেষ হয়েছে সে বরাবরই সবগুলো রেখেছি, তাহলে নামটা সিগনেচার করে দিলাম না আমার লেখাটা ছোট সেজন্য, কিন্তু তারপর আমি এখানে সিগনেচার করে কারণ এটা হচ্ছে একটা ফর্ম ফিল আপের একটা নিয়ম, তাহলে কেন আমাকে সিগনেচার করে মানে যতটুকু ছোট হোক সমস্যা নেই কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে, পাশ থেকে সবগুলো লিখতে হবে। তাহলে এখানে যদি নাম লিখো ধরো নিজের নাম, তাহলে তোমার নাম কি ধরো তোমার নাম সাইদুল ইসলাম, ঠিক আছে সাইদুল ইসলাম, এখানে যে কোনো নামই দিতে পারবে তুমি নিজের নাম, তাহলে এখানে ধরো আমি একটু নাম দিলাম কি সাইদুল ইসলাম নিজের নাম, এরপরে ফাদার্স নেম কি দিলাম নিজের বাবার নামটা দিবে, আমি একটা আমার নাম দিলাম হেনরি সে পর্যন্ত তখন তোমরা সবাই কি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।